বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 10ই ফেব্রুয়ারি একজন প্রবাসী সন্তান তাওহিদ ইসলাম, যার বাড়ি কেরানীগঞ্জ অর্থাৎ দক্ষিণ কেরানীগঞ্জ, 10 বছরের তাওহিদ, যে কিনা মাদ্রাসার একজন ছাত্র, প্রতিদিন সকালের মতো এই 10 তারিখেও সে বাসা থেকে বের হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথম শুনলেন একটু ভিডিও ক্লিপ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের র‍্যাব 10-এর একটি সংবাদ সম্মেলন। আজকে ভিডিওটি আমাদের প্রবাসীদের জন্য অতি একটি দুঃখজনক একটি ভিডিও। একজন প্রবাসী সন্তানকে অপহরণকারী অপহরণ করে 3 লক্ষ টাকা দাবি করেছিল। সেই হতভাগ্য প্রবাসী অপহরণকারীর দাবিটি পূরণ করেছিল, তাকে 3 লক্ষ টাকা দিয়েওছিল, কিন্তু ফিরে পায় নাই তার আদরের দুলালি, আদরের সন্তান, মাদ্রাসা পড়ুয়া ছাত্রটিকে। তো সেখান থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করে তো বিস্তারিত আমরা সম্পূর্ণ এটি জেট আমরা ভিডিওতে দেখে নিব। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে এই অপহরণকারীকে গ্রেপ্তার করে আর এই অপহরণকারী কিভাবে অপহরণ করল তার বিস্তারিত। তো যাবার আগেই একটি কথাই বলতে চাই, আমাদের এই ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের মডেল থানার প্রশাসনের কাছে অনুরোধ রইল, এর কোন তদন্ত অন্তত আমরা কেরানীগঞ্জের বাসী কোন তদন্ত আমরা দেখতে চাই না। সে আমাদের এই সৌদি প্রবাসীর ছেলেটিকে যেভাবে হত্যা করেছে, মাদ্রাসা পড়া ছাত্রকে যেভাবে হত্যা করেছে, আমরা তাকে ক্রস ফায়ার কোন ফাঁসির দাবি করতেছি না, আমরা তাকে ক্রস ফায়ারে দেখতে চাই কেরানীগঞ্জ বাসী। কারণ যে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু এর এই যেন কোন আইনের কোন ফক ফাক করে দিয়ে যেন না বেরিতে পারে, আমরা কেরানীগঞ্জ বাসী আইন শৃঙ্খলার বাহিনীর কাছে চির কৃতজ্ঞ থাকব, কারণ এটা আমাদের সকল কেরানীগঞ্জের বাসীর দাবি। তাহলে চলেন আমরা সেই সম্মেলনটি দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 10ই ফেব্রুয়ারি একজন প্রবাসী সন্তান তাওহিদ ইসলাম, যার বাড়ি কেরানীগঞ্জ অর্থাৎ দক্ষিণ কেরানীগঞ্জ, 10 বছরের তাওহিদ, যে কিনা মাদ্রাসার একজন ছাত্র, প্রতিদিন সকালের মতো এই 10 তারিখেও সে বাসা থেকে বের হয়ে যায় মাদ্রাসাতে পড়াশোনা করার জন্য। তাওহিদের পিতা সৌদি আরব প্রবাসী, তার মাতা বাসায় থাকেন। অন্যান্য দিনের মতো তাওহিদ সকালবেলা মাদ্রাসায় চলে যান এবং বিকেল বেলা ও সন্ধ্যা দিকে স্বাভাবিকভাবে তার বাসায় আসার কথা থাকলেও বাসায় তাওহিদ ইসলাম ফিরে আসেননি। তার মা ও অন্যান্য আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন, কোথাও খুঁজে না পেয়ে হতাশাগ্রস্ত অবস্থায় তার মা যখন বাসায় ছিলেন, ঠিক তখনই আনুমানিক রাত 9:30টার দিকে বাসার মধ্যে পড়ে থাকা একটি মোবাইল বেজে ওঠে, যে মোবাইলটি মূলত তার মান না, তার অন্য কারো মোবাইল বলে তিনি ধারণা করছিলেন। সেই ফোনটি যখন তিনি রিসিভ করেন, তখন অন্য প্রান্ত থেকে একজন ব্যক্তি
তাওহিদ ইসলামকে অপহরণ করা হয়েছে। এই মর্মে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। প্রবাসী সন্তান তাওহিদ ইসলাম এবং তার মাতা তার পিতার সাথে আলোচনার মাধ্যমে এই 3 লক্ষ টাকা দিতে সম্মত হন। পরবর্তীতে সেই যে আননোন ফোন যেটি তখন বেজে উঠেছিল, অপর প্রান্ত থেকে বলা হয়েছিল এই ফোনটি যেন তার কাছেই থাকে এবং এই ফোনে এই নাম্বারেই জানিয়ে দেওয়া হবে কোথায় কখন টাকা দিতে হবে। অপহরণকারীরা তাওহিদ ইসলামের মাকে জানায় যে 3 লক্ষ টাকা পেলে তারা তাওহিদ ইসলামকে ছেড়ে দিবে। সেই অপহরণকারী পরবর্তীতে তাওহিদ ইসলামের মাকে জানায় পরবর্তী দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি সকাল আনুমানিক 10টার দিকে 3 লক্ষ টাকা কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার একটি স্থানের কথা জানায়, সেখানে রেখে আসতে বলে। তাওহিদ ইসলামের মা তার একমাত্র পুত্র সন্তানকে পাওয়ার আশায় তার আত্মীয় স্বজন সহ সেখানে টাকা রেখে আসে। অপহরণকারী সেখান থেকে টাকা নিয়ে যায় কিন্তু তাওহিদ ইসলামকে ফেরত দেননি। তাওহিদ ইসলামের মা আইন শৃঙ্খলা বাহিনীকে জানায়, থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন, র‍্যাবের কাছে অভিযোগ করেন তার একমাত্র পুত্র সন্তানকে ফিরে পেতে। র‍্যাব 10-এর আভিযানিক দল অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তাওহিদ ইসলামের অপহরণকারী মকবুল তাকে পোস্তগোলা এলাকার একটি হোটেল থেকে গতকালকে রাতে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মকবুল ইসলামের কাছ থেকে মুক্তিপণ আদায়ের 3 লক্ষ টাকার মধ্যে 2,90,000 টাকা র‍্যাব 10-এর আভিযানিক দল উদ্ধার করতে সক্ষম হয়। দুঃখের বিষয়, আমরা তাওহিদ ইসলামকে জীবিত উদ্ধার করতে পারিনি। আমরা যখন গ্রেফতারকৃত আসামিকে তাওহিদ ইসলামের অবস্থান শনাক্ত করার জন্য বা তাওহিদ ইসলাম কোথায় আছেন এটা বলার জন্য বা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত মকবুল আমাদেরকে জানায় যে মূলত 10 তারিখ অর্থাৎ যখন তাকে অপহরণ করা হয়েছিল এবং তাওহিদ ইসলামের মাকে যখন ফোন দেওয়া হয়েছিল আনুমানিক 10 তারিখ 9:30, তার পূর্বেই এই তাওহিদ ইসলামকে হত্যা করে সেই আবদুল্লাপুর অর্থাৎ তাওহিদ ইসলামদের বাড়ির পাশে একটা ডোবা সেফটি ট্যাঙ্কির ভিতরে সে ফেলে রেখেছিল। হত্যার পর সে মূলত এই নাটকটি করে 3 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে এবং পরবর্তীতে সে আত্মগোপনের উদ্দেশ্যে প্রাথমিকভাবে সেই হোটেলে আশ্রয় নিয়েছিল। গ্রেপ্তারকৃত মকবুল যে কিনা পেশায় একজন রাজমিস্ত্রি, সে কেরানীগঞ্জ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় সে রাজমিস্ত্রির কাজ করেন। আনুমানিক 7-8 মাস পূর্বে
এই তাওহিদ ইসলাম ভিকটিম তাদের বাড়িতেও রাজমিস্ত্রি কাজ করেছিলেন তিনি। মকবুল বসবাস করতেন ভিকটিমদের বাড়ির পাশে, পাশাপাশি এই ভিকটিমদের যে বাসার কাজ অর্থাৎ বিল্ডিং এর কাজ এই 6-7 মাস আগে তিনি করেছিলেন। তখন তিনি বুঝতে পারেন যে ভিকটিমের পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী এবং তাদের কাছ থেকে এই ধরনের অপহরণ করে মুক্তিপণ আদায় করা সম্ভব। তখনই তিনি পরিকল্পনা করেন এবং পরিকল্পনা অনুযায়ী এই মকবুল 2টি মোবাইল ফোন কিনেন এবং সেই 2টি মোবাইল ফোন তিনি কখনোই ব্যবহার করেননি। এই 2টি মোবাইল ফোন একটি তার কাছে এবং অন্যটি এই ভিকটিম তাওহিদ ইসলামকে অপহরণ করার পর কৌশলে সে ভিকটিমের বাসায় ফোনটি ফেলে রেখেছিলেন, যার প্রেক্ষিতে অপহরণ করার পর তিনি তার এই নাম্বারে ফোন দিয়ে ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ আদায় করেন। মূলত আনুমানিক রাত্র 8:30 দিকে 10 তারিখ যখন তাওহিদ ইসলাম মাদ্রাসার পড়া শেষ করে বাসায় আসছিলেন, তখন এই মকবুল প্রথমে তার মুখ চেপে ধরেন, পরবর্তীতে তাকে নিয়ে কলা গাছের সাথে হাত পা বেঁধে মুখ বেঁধে রাখেন। এক পর্যায়ে তিনি দেখলেন লোকজন আসছে, তখন এই মকবুল তাকে অন্য জায়গায় সরানোর জন্য প্রাথমিকভাবে তার যখন মুখটি খুলেছিলেন তখন তাওহিদ ইসলাম অর্থাৎ ভিকটিম বাঁচার জন্য চিৎকার দিয়েছিলেন। গ্রেফতারকৃত মকবুল তার কাছে থাকা গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। হত্যার পর কৌশলে পার্শ্ববর্তী যে ডাস্টবিনের পাশে একটি সেফটি ট্যাঙ্ক ছিল সেখানে ফেলে সে পরবর্তীতে এই অর্থ আদায়ের জন্য এই নাটক সাজান এবং কৌশলে সেই অর্থ নিয়ে অর্থাৎ 3 লক্ষ টাকা নিয়ে সে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত মকবুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। ধন্যবাদ। তার মূল উদ্দেশ্য ছিল অপহরণের পরে মুক্তিপণ আদায় করা, কিন্তু যখন তিনি অপহরণ করেছেন, আমি বলেছি যে এই তাওহিদ ইসলামের বাসার পাশে তারা বেশ কয়েকদিন যাবৎ মকবুল বসবাস করতেন, একইভাবে তার বাসার বিল্ডিং তৈরির রাজমিস্ত্রির দায়িত্ব মকবুল পালন করেছেন, তো তাওহিদ ইসলাম তাকে চিনে ফেলেছিল, যার প্রেক্ষিতে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি। যেটা অবশ্যই যে মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি আরো বিস্তারিত বলতে পারবেন, আর তিনি আমাদেরকে বলেছেন মকবুল যে ভিকটিম তাকে চিনে ফেলেছিল, তো যেই জন্য তিনি এরকম একটি পরিকল্পনা করেছেন। এখন পর্যন্ত গ্রেফতার কিন্তু আমাদের ওরকম কোন সত্যতার কথা আমাদেরকে বলেনি, এখন পর্যন্ত বলেনি। মূলত অর্থ আদায়টাই তার মূল লক্ষ্য ছিল বলে প্রাথমিকভাবে উনি আমাদেরকে বলেছেন। এখন পর্যন্ত মকবুলকে জিজ্ঞাসাবাদে ওনাকে যখন প্রাথমিকভাবে আমরা আটক করেছিলাম তখন উনি কিছু কথা বলেছিলেন, বাট পরবর্তীতে উনি আমাদেরকে উনি একাই সম্পৃক্ত ভাবে আমাদেরকে বলেছেন, যেহেতু সম্পূর্ণ অর্থ 10,000 টাকা শুধু হোটেল ভাড়া খরচ করেছে সম্পূর্ণ অর্থটাই আমরা তার কাছ থেকেই উদ্ধার করতে সক্ষম হয়েছি, তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত প্রতীয়মান যে এই ঘটনার সাথে সে হয়তো একাই জড়িত, সেটা বিজ্ঞ আয় তদন্তের মাধ্যমে হয়তো আরো সম্ভাবনা থেকে যায়, এটা আমাদের গোয়েন্দারা তদন্ত করে দেখবে। ধন্যবাদ।